আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডের অনেক এবং ব্যাকগ্রাউন্ড প্যাটার্নস এর অনেকগুলোর নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা তো বন্ধুরা বিস্তারিতভাবে দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা কাজের দিকে অগ্রসর হব চলেন আমরা কাজের দিকে ফিরে যাই তো বন্ধুরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম বন্ধুরা দেখেন এই লেখাগুলো আমরা সরাব একদম স্টেট সমানভাবে সেই জন্য আমরা লেখাটাকে কিন্তু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ফর্মেট থেকে ট্যাবস নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর বন্ধুরা নতুন একটা উইন্ডো আসলো আমাদের সামনে তো বন্ধুরা এখানে কিন্তু হাফ ইঞ্চি করে দেয়া আছে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি তো ওটাকে আমরা এক ইঞ্চি করে দিই তো বন্ধুরা এক ইঞ্চি করে দেওয়ার পর আমরা এটাতে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা ট্যাবে ক্লিক চাপ দিব কিবোর্ড থেকে তো বন্ধুরা ট্যাবে চাপ দেওয়ার পর কিন্তু লেখাটা একদম ভাবে স্ট্রেট ভাবে চলে যাচ্ছে তো বন্ধুরা যদি আমরা ইচ্ছা করি যে হাফ ইঞ্চি করে সরাবো তো সেটা আমরা যে কাজটা করব ফরমেটে যাব ফরমেট থেকে ট্যাব তো ট্যাব থেকে এখানে কমিয়ে দেন কিংবা বাড়িয়ে দেন তো 2 ইঞ্চি করে দিলাম তো ওকে কিবোর্ড থেকে এখন ট্যাব তো বন্ধুরা ট্যাবের কাজ টুক এ পর্যন্তই তো আমরা এবার দেখব বন্ধুরা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের পেজটা কিন্তু এখন কালার করা আছে তো আমাদের পেজটা কিন্তু আগে ছিল এরকম দেখাই আমি তো বন্ধুরা এরকম পেজ ছিল তো এই পেজটাকে আমরা যে কালার করব তো ব্যাকগ্রাউন্ড পেজের ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমরা প্রথমে ফর্মেটে যাবো ফর্মেট থেকে ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখেন অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনার কাজের জন্য যে কালার প্রয়োজন হয় সেটা তো তো আমি এটা নিলাম বন্ধুরা দেখেন আমাদের সবগুলো পেজ কিন্তু কালার হয়ে গেল যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল তো কালার হয়ে যাওয়ার পর তো আমরা ভাবলাম যে আর একটা কালার নেবো আর একটা কালার নেওয়ার জন্য আমরা ট্যাবে গেলাম থেকে আমরা সরি আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম ব্যাকগ্রাউন্ড থেকে অন্য একটা কালার নিয়ে নিব আবার সব সেটাই নিলাম তো দেখেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমরা চাচ্ছি যে আমরা অন্য রকমের কালার দিব সেই তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধুরা এখানে মোর কালার্স নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা অসংখ্য কালার আছে এখানে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন তো আমি হালকা এই কালারটায় রাখলাম তো ওকে করে দেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কিন্তু হালকা তো এইভাবে কালার করা যায় তো তারপরে যে অপশনটা আপনাদের দেখাবো তো চলেন বন্ধুরা তো ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধুরা ফাইল এফেক্টস নামের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করেন বন্ধুরা ক্লিক করার পর এখানে ওয়ান কালার তো এখানে একটি কালার আছে এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিই এটা দিয়ে দিলাম তো বন্ধুরা টু কালার এখানে আমরা আর একটা কালার ব্যবহার করব এটা ব্যবহার করলাম তো বন্ধুরা ওকে করে দেন ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখেন আমাদের পেজে কিন্তু কালারটা শো করতেছে দুইটা এপাশে পাশে একদম টপে এক কালার মাঝখানে এবং নিচে আর একটা কালার একই কালার তো বন্ধুরা এই পেজটাকে আমরা আরো ভাবে আরো নতুন ভাবে কালার করতে হলে বা আরো ভাবে আরো অন্য রকম ডিজাইন করতে হলে আমাদের যা করতে হবে আমরা ফরম্যাট থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল এফেক্ট তো বন্ধুরা তারপরে পার্সেন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা অনেক ডিজাইন নিতে পারেন দেখেন এখানে শো করতেছে এই রকম দেখেন অনেকগুলা এই যে এই রকম তো এইটা নেই নেয়ার পর ওকে করে দেন তো বন্ধুরা আমাদের পেজটা দেখেন এখন অন্য ডিজাইনের হয়ে গেল তো আমরা চাচ্ছি যে আমরা আরো ভালো ডিজাইন করবো সেই তো আমাদের যা করতে হবে তো আমরা আবার ফরম্যাট থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল এফেক্টস তো বন্ধুরা ফাইল এফেক্টস যাওয়ার পর টেক্সচার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যে কোনো একটা বেছে নেব দেখেন বন্ধুরা এখানে অসংখ্য দেয়া আছে তো আমি এটা নিলাম নেওয়ার পর ওকে করে দেন তো বন্ধুরা দেখেন আমাদের পেসটা কিন্তু আরো অন্য রকম হয়ে গেল যে পানের কণাগুলোর মতো দেখা যাচ্ছে ফোটা ফোটা তো এখানে আরো অনেক ডিজাইন আছে বন্ধুরা দেখেন আরো অনেক ডিজাইন আছে এখান থেকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছাগতভাবে তো আরেকটা আপনাদের দেখাই তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আরেকটা তো আমরা চাচ্ছি যে আরো অন্যভাবে দেখি করা যায় নাকি তো বন্ধুরা তারপরে প্যাটার্ন প্যাটার্ন নামে যে আর একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার কাছে আপনাদের দেখাবো তো প্যাটার্ন তো বন্ধুরা প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে দেখেন আপনি যে কোনো একটা নেন ফার্স্ট তো ওকে করে দেন তো বন্ধুরা প্যাটার্ন আমাদের পেজে কিন্তু প্যাটার্ন হয়ে গেছে কুশি কুশি অনেক রকমের ডিজাইন তো আমরা যদি ইচ্ছা করি যে প্যাটার্ন এটাই থাক কিন্তু কালার আমরা অন্যটা দিয়ে দেবো সেহেতু আমাদের জাগ করতে হবে আমরা প্রথমত প্রথমত ফর্মেটে গেলাম ফর্মেট থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল অ্যাফেক্ট তো ফাইল অ্যাফেক্ট থেকে বন্ধুরা এই নিউ উইন্ডো থেকে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু অনেকগুলো কালার আসতেছে তো আপনি এখানে পছন্দ ইচ্ছা মতো একটা দেন তো বন্ধুরা এখানে আর একটা কালার আপনার ব্যবহার করতে পারেন ওকে দেন দেখেন বন্ধুরা এখানে দুই রকমের কালার শো করতেছে দেখেন তো আমরা চাচ্ছি আরো অন্য ডিজাইন করার জন্য সেটা আমরা আবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল এফেক্ট তারপরে বন্ধুরা যে অপশনটা আছে পিকচার এটা যদি আমরা ইচ্ছা করি যে আমাদের কাজের ধারা বা কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের নিজস্ব কোনো কিছু দেওয়ার জন্য সেহেতু আমরা পিকচারে ক্লিক করব তো বন্ধুরা পিকচারে ক্লিক করার পর একটু নিজেই দেখবেন যে সিলেক্ট পিকচার তো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর বন্ধুরা নিউ একটা উইন্ডো আসলো আমাদের সামনে তো এই উইন্ডোতে আমরা দেখবো যে আমাদের কম্পিউটারে কোথায় আমরা যেটা আমরা দিব ব্যাকগ্রাউন্ড হিসাবে সেটা কোথায় রেখেছি তো সেটাকে আমরা আগে দেখবো তো আমরা প্রথমত ডেস্কটপে রেখ একটি রেখেছি তো আমি আপনাদের বোঝার স্বার্থে এটাই দিচ্ছি তারপর ইনসার্টে ক্লিক করেন ইনসার্টে ক্লিক করার পরে বন্ধুরা আমরা যেটা দিলাম তো আপনারা ইচ্ছা দিবেন আমি আপনাদের বোঝানোর জন্য আমি যে কোনো একটা ব্যবহার করতেছি তো বন্ধুরা এটার পর আমাদের যে কাজটা করতে হবে তো তো ওকে করেন বন্ধুরা লেখার ভিতরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে আমরা অনেক কিছু লিখতে পারবো দেখেন এরকম অনেক কিছু লেখা যাবে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা অন্যরকম থিম ব্যবহার করে থাকবো তো সেই তো আমাদের যা করতে হবে আমরা আবার ফর্মেটে যাব ফরমেট থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল ইফেক্ট তো বন্ধুরা এখানে সিলেক্ট পিকচার তো এখান থেকে আমরা কম্পিউটার গেলাম কম্পিউটার থেকে আমাদের যে যেটাতে অন্য অন্য পিকচারগুলো আছে আমি সেটাতে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এভাবে আপনি ইচ্ছা করলে এগুলো নিতে পারেন তো আমি এইটা নেই আপনাদের বোঝার জন্য আমি এইটাই নিলাম ইনসার্ট তো বন্ধুরা এখানে কিন্তু একটা ব্লক ফুলের যে পিকচারটা সেটা তো এখন ওকে করে দেন বন্ধুরা ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু একটা পিকচার কিন্তু আমরা দিয়েছিলাম কিন্তু এখানে চারটা হওয়ার কারণ যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ এ সাইজের এই পেপারটা ভরতে অর্থাৎ পূরণ হতে যতটুকু দরকার এই অটোমেটিকালি কিন্তু সেটুকু নিয়ে নিয়েছি তো ইচ্ছা করলে আপনারা একসাথে চারটেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এইভাবে কাজ করতে হয় তো বন্ধুরা পরবর্তী টিউটোরেলে আমরা আরেকটা জিনিস দেখাব এখানে থিম আছে থিমের কাজ তারপর এখানে অটো ফরম্যাট তো এখানে আরো অনেকগুলো অপশন আছে স্টাইল অ্যান্ড ফর্মেটিং তো এইসব বিষয়ে তারপর ডপ ক্যাপ এইসব বিষয়ে আলোচনা করব গত টিউটোরিয়ালে আগামী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পার্ট টেন তো বন্ধুরা আমাদের যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি আর আজকে আর আগাবো না তো বন্ধুরা পার্ট মাইক্রোসফট ওয়ার্ড পার্ট নাইন এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো এবং কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্তন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ